দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেটটি আমাদের নিয়মিত আয়োজন যমুনা আই ডেস্কে শুরুতেই থাকছে শিরোনাম। রাখাইনে গণহত্যার আলামত পাওয়া যায়নি দাবি মিয়ানমারের তথাকথিত স্বাধীন তদন্ত কমিশনের, সেনাদের বিরুদ্ধে মিলেছে যুদ্ধাপরাধের প্রমাণ। চীনে রহস্যজনক ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 4, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে ছড়াচ্ছে সংক্রমণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনে, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ সিনেটে, স্থানীয় সময় বেলা 1টা থেকে শুনানি শুরু। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রুবায়েত হাসান। মিয়ানমারের রাখাইনে গণহত্যার আলামত খুঁজে পায়নি দেশটির তথাকথিত স্বাধীন তদন্ত কমিশন। সোমবার প্রেসিডেন্টের হাতে 461 পৃষ্ঠার প্রতিবেদন তুলে দেওয়া হয়েছে। সরকার গঠিত এই কমিশনের দাবি, 2017 সালের 25 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত রাখাইনে যে অভিযান চালানো হয়েছিল তাতে যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। এটাও বলা হয়েছে রোহিঙ্গা নিধনে গণহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে কমিশনটি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং সূচি প্রশাসনের ঘনিষ্ঠ। সরকারের পক্ষ থেকে প্রতিবেদনটির পক্ষে সাফাই গাওয়া হলেও দেশের ভেতরেই এর তথ্য নিয়ে রয়েছে দ্বিধা বিভক্তি। চীনে রহস্যজনক ভাইরাসে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন 200-এরও বেশি মানুষ। চীনের স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকেই ছড়াচ্ছে এই ভাইরাসটি। চীন ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার 1 জন করে এবং থাইল্যান্ডে 2 জন করে এই ভাইরাসে সংক্রমণের শিকার হয়েছে এখন পর্যন্ত। এমন সময় চীনে রহস্যজনক ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ছে যখন বসন্ত উৎসব উপলক্ষে প্রতিদিনই লাখ লাখ মানুষ ভ্রমণ করছে দেশটিতে। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে কঠিন চ্যালেঞ্জের মুখে চীন। করোনা প্রজাতির ভাইরাসটির জিনোম কোড নিয়ে গবেষণার পর চীনা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছড়াচ্ছে এই ভাইরাস। সার্স গোত্রীয় হলেও অতটা বিপজ্জনক নয় বলেও আশ্বস্ত করেছেন গবেষকরা। 95% সংক্রমণই উহান থেকে হয়েছে, মানুষের সংস্পর্শে ছড়াচ্ছে ভাইরাসটি। সংক্রমণ পরীক্ষায় ছোট একটি যন্ত্র তৈরি করেছি, এর মাধ্যমে দ্রুত ফলাফল পাওয়া যাচ্ছে। সার্স ভাইরাসের সমগোত্রীয় হলেও এটি নিয়ন্ত্রণযোগ্য বলে মনে হচ্ছে। উহান ছাড়াও বেইজিং এবং শেনঝেন শহরেও ছড়িয়েছে এখনও কোনো নাম না দেয়া এই ভাইরাসটি। চীন ছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায় মিলেছে রহস্যজনক ভাইরাস আক্রান্ত রোগীর। বিভিন্ন দেশের বিমানবন্দর, বাস ও রেল স্টেশনে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। এই মুহূর্তে জনস্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সংক্রমণ প্রতিহতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। বিশেষ কমিটি গঠন করেছে ন্যাশনাল হেলথ কমিশন। নতুন ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, রোগীদের চিকিৎসার পাশাপাশি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। হংকং, তাইওয়ান এবং ম্যাকাওয়ের সাথে সম্মিলিত ব্যবস্থা নেওয়া হবে। সার্স ধর্মী ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি জ্বর বা ঠান্ডায় আক্রান্ত হন, এরপর তা পরিণত হয় নিউমোনিয়ায়। তবে কোনো প্রাণী থেকে সূত্রপাত হলেও এটি ঠিক কিভাবে ছড়িয়ে পড়েছে তা নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। মেক্সিকো প্রশাসনের কোনো বাধাই ঠেকাতে পারছে না সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল। সেতু ব্যবহারের অনুমতি না পেয়ে নদী পেরিয়েই দেশটিতে প্রবেশের চেষ্টা করে হাজারো অভিবাসন প্রত্যাশী। এদের বেশিরভাগই হন্ডুরাসের নাগরিক। হাঁটু পানি পার হয়ে সীমান্তে পৌঁছলে সেখানে মেক্সিকান ন্যাশনাল গার্ডের বাধার মুখে পড়তে হয় এই আশ্রয় প্রার্থীদের। জোর করে ঢুকতে চাইলে টিয়ার গ্যাস ছোড়ে সীমান্তরক্ষীরা। সেনাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। এখনও সীমান্তে অবস্থান করছে অভিবাসন প্রত্যাশীদের অনেকেই। কেবল 8 প্রতিনিধিকে আলোচনার জন্য দেশটিতে প্রবেশের অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিনেটে আজ শুরু হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া। স্থানীয় সময় মঙ্গলবার বেলা একটা থেকে শুরু হবে এই বিচার প্রক্রিয়া। এ সপ্তাহে ছদিন ছ ঘন্টা করে হবে শুনানি। ট্রাম্পের আইনজীবীরা অভিশংসনকে সংবিধানের বিকৃতি বলে আখ্যা দিল। বিরোধী শিবির বলছে দুর্নীতিতে জড়িয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে বিচার প্রক্রিয়া শুরু হতে প্রস্তুত সিনেট। স্থানীয় সময় দুপুর একটা থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। শুরুতেই সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকানদের নেতা মিচ ম্যাকনেল শুনানির পুরো কাঠামো তুলে ধরবেন। ভোটাভুটি সহ অধিবেশনের বিভিন্ন অংশ রুদ্ধদ্বার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কংগ্রেসে, তবে সেটিকে প্রমাণ হিসেবে তুলে ধরতে অনুষ্ঠিত হবে ভোটাভুটি। শুনানি নিয়ে আমরা মোটেও চিন্তিত নই, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছুই করেননি যাতে তিনি ক্ষমতা থেকে অপসারিত হতে পারেন। যারা এই অভিযোগ এনেছে তারাই সংবিধানের ক্ষতি করতে চাইছেন। এটা ঠিক যে এই রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ট্রাম্পের পক্ষে হয়তো রায় যাবে, এটিকে অসাংবিধানিক বলার কোনো সুযোগ নেই। আইনি প্রক্রিয়া মেনেই এই প্রক্রিয়া চলছে। বিচারের সময় শুনানি চলবে দিনে ছয় ঘন্টা করে। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে সপ্তাহে ছ দিন দুপক্ষের শুনানি শুনবেন বিচারকরা। এক এক পক্ষের আইনজীবীরা ২৪ ঘন্টার বেশি সময় পাবেন নিজেদের যুক্তিতর্ক তুলে ধরার জন্য। তবে কতদিনের শুনানি চলবে সেটি নির্দিষ্ট নয়। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির ৪ তারিখে প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগেই শেষ হবে শুনানি। এর আগে ১৯৯৯ সালে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অভিশংসন শুনানি হয় প্রায় ৫ সপ্তাহ ধরে। এরই মধ্যে জুরি হিসেবে শপথ নিয়েছেন ৫৩ জন রিপাবলিকান এবং ৪৭ জন ডেমোক্রেট। ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারিত করতে হলে এই জুরিদের দুই তৃতীয়াংশ সমর্থন লাগবে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। বিশ্বের অন্যতম বৃহৎ বাজার ভারতে চলমান অস্থিরতা আর সংকটের প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে, জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর আগে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছে ২০০০ ধনী ব্যক্তির হাতে কুক্ষিগত রয়েছে বিশ্বের ৪৬০ কোটি দরিদ্র মানুষের সম্পদ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন উপলক্ষে প্রকাশিত হয় এসব তথ্য। টেকসই উন্নয়নের সমন্বিত দায়বদ্ধতা স্লোগানে সুইজারল্যান্ডের ডাভোসে চলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫০তম শীর্ষ সম্মেলন। অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, ব্যবসায়ী, শিল্পপতি সহ প্রভাবশালী ৩,০০০ ব্যক্তিত্ব। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক দেয়া হয় ঐক্যের। নিজ নিজ মতাদর্শে স্বাধীন হলেও বিশ্বের কল্যাণে পরিস্থিতি বদলাতে সক্ষম এই ফোরাম, সেজন্য ঐক্যের কোনো বিকল্প নেই। বিশ্বে চলমান অস্থিরতায় ঐক্যবদ্ধ হয়ে হাল ধরতে হবে নেতাদের। ২০২০ সালের বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য গতিপ্রবাহে ০.৪% প্রবৃদ্ধি বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আর অক্সফাম বলছে ৭৫০ কোটি মানুষের পৃথিবীতে অর্ধেকের বেশি জনগোষ্ঠীর হাতে যা সম্পদ, তার সমপরিমাণ কুক্ষিগত ২,০০০ শিল্পপতির হাতে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের অবসানে হওয়া চুক্তি ব্রেক্সিট কার্যকরের অনিশ্চয়তা কাটায় নতুন বছরের শুরুটা খারাপ নয়। খুব বেশি পরিবর্তন না আসলেও এবছর বৈশ্বিক প্রবৃদ্ধি বেড়ে ৩.৩% দাঁড়াতে পারে। চলমান অস্থিরতায় বিশ্বের অন্যতম বৃহৎ বাজার ভারতেও নিম্নমুখী প্রবণতার শঙ্কা রয়েছে। ৪৬০ কোটি বেশি দরিদ্র মানুষের সম্পদের সমপরিমাণ কুক্ষিগত ২,০০০ ধনকুবেরের হাতে। এই দুর্গ ভাঙতে হবে। বিশ্বের ৩০টিরও বেশি দেশে বিক্ষোভ চলছে, কারণও এই ধনী গরিব বৈষম্য। তিন দিনের সম্মেলনে বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট সহ অনেকে। অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধি মূল আলোচ্য হলেও এবারের সম্মেলনেও গুরুত্ব পাবে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। নুসাদ কামাল, যমুনা নিউজ। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে নিখোঁজ ২০,০০০ বেশি মানুষ নিহত। সোমবার প্রথমবারের মতো এই ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাজধানী কলম্বোয় জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। এরপরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় নিখোঁজদের মৃত্যু সনদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করছে সেখানকার সরকার। দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধ শেষে ২০০৯ সালে তামিল টাইগার ইলম LTT সদস্যদের পরাজিত করে শ্রীলঙ্কান সরকার, যাতে প্রাণ হারান ১,০০,০০০ বেশি মানুষ। এতদিন বলা হচ্ছিল নিখোঁজ রয়েছে বহু মানুষ, যাদের বেশিরভাগই তামিল। যুদ্ধ চলাকালে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ছিলেন তৎকালীন সেনাপ্রধান।
বিক্ষোভ সহিংসতায় ফের উত্তাল ইরাক। প্রধানমন্ত্রীর অপসারণ এবং আগাম নির্বাচনের জন্য সরকারকে এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছে দেশটির বিক্ষোভকারীরা। সোমবার পুলিশের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন পাঁচজন, আহত শতাধিক মানুষ। এরই মাঝে স্পর্শকাতর গ্রিন জোনে আবারও হলো রকেট হামলা। গেল চার মাস যাবৎ সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক। মাঝে ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনের কারণে আন্দোলনে ভাটা পড়লেও রোববার থেকে ছড়ায় সহিংসতা। আগাম নির্বাচন এবং সরকার প্রধান পরিবর্তনের দাবিতে অনর বিক্ষোভকারীরা রাজধানী বাগদাদ সহ দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে ছড়িয়েছে উত্তাপ। ক্ষুব্ধ ইরাকিদের অভিযোগ, গোপন করা হচ্ছে প্রকৃত হতাহতের সংখ্যা। সরকার ক্ষমতা না ছাড়া পর্যন্ত রাজপথেই থাকবো আমরা। দুর্নীতিবাজ প্রশাসনকে জবাবদিহি করতেই হবে। ইরাকিরা ভোটের মাধ্যমে সরকার গঠন করতে চায়, এর জন্য চাই আগাম নির্বাচন। রাজধানী বাগদাদের বিক্ষোভে ঐক্যমত প্রকাশ করেই চলছে জ্বালাও পোড়াও কর্মসূচি, কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর পদক্ষেপ গৃহীত হবে। এই পরিস্থিতিতে বিবদমান পক্ষগুলোকে ধৈর্য ধারণের মাধ্যমে সংকট সমাধানে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরাকে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন এবং বিক্ষোভ প্রতিবাদে উদ্বিগ্ন জাতিসংঘ, দেশটি গেল কয়েক মাস ধরে উত্তাল। সব পক্ষের প্রতি আহ্বান, শান্তিপূর্ণ উপায়ে করুন রাজনৈতিক সমাধান। ভাঙচুর, অগ্নিসংযোগ কখনো দাবি আদায়ের কৌশল হতে পারে না। চলতি মাসে বাগদাদের স্পর্শকাতর এলাকা গ্রিন জোনে তৃতীয় দফায় রকেট হামলা হলো। খুব কাছেই মার্কিন দূতাবাসের অবস্থান, যদিও সোমবারের আক্রমণে পাওয়া যায়নি হতাহতের কোনো খবর। মৌল ইসলাম, যমুনা নিউজ। প্যারাগুয়েতে কারাগার থেকে পালিয়েছে কমপক্ষে 75 জন কয়েদি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে কারাগারের পরিচালককে। কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছে সন্ত্রাসীরা, এদের বেশিরভাগই ব্রাজিলের কুখ্যাত গ্যাংয়ের সদস্য। পুলিশের দাবি, বহুদিন ধরেই পালানোর পরিকল্পনা ছিল তাদের, এতে জেল কর্তৃপক্ষের অনেকেই জড়িত থাকতে পারে বলে সন্দেহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এই ঘটনায় তদন্ত কমিটি এর মধ্যে গঠন করেছে সেখানকার কর্তৃপক্ষ। ব্রাজিল প্রশাসন জানিয়েছে পলাতক কয়েদিদের 40 জন তাদের দেশের নাগরিক। সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে প্যারাগুয়ে। দাবানলের পর ধূলিঝড়, শিলাবৃষ্টি আর ঝড় বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়া। উষ্ণ আর শুষ্কতম বছরের পরপরই প্রকৃতির এমন দুর্দান্ত প্রতাপে দিশেহারা লাখো অস্ট্রেলিয়ান। ঝড় বন্যায় ক্যানবেরা, কুইন্সল্যান্ডের 20,000 বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আরও সপ্তাহখানেক থাকবে এমন পরিস্থিতি। ধেয়ে আসা ধূলিঝড়ের এ দৃশ্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের। ঘণ্টায় 107 কিলোমিটার বেগের ঝড়ে ঢাকা পড়ে ডাব্বো নামের গোটা শহরটি। চার মাসের ভয়াবহ দাবানলের পর নতুন বিপর্যয়ের মুখে পূর্ব উপকূলীয় অঞ্চল। দম বন্ধ করা গরম আর ভয়াবহ খরার পর সিডনি, মেলবোর্ন আর ক্যানবেরায় থেমে থেমে হচ্ছে প্রচণ্ড শিলাবৃষ্টি। গলফ বলের সমান এক একটি শিলার আঘাতে গুঁড়ো গুঁড়ো গাড়ির কাঁচ, বাড়ির ছাদ আর জানালা, কোথাও কোথাও মিলেছে বেসবলের সমান শিলাও। শিলাবৃষ্টির শব্দে কেঁপে উঠছিলাম আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তো দেখাই যাচ্ছে। গাড়িগুলো দেখে মনে হচ্ছে গলিতে ঝাঁঝরা হয়ে গেছে। একের পর এক দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার পর এক সপ্তাহের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভিক্টোরিয়ার নিউ সাউথ ওয়েলস আর কুইন্সল্যান্ডে। কিছু এলাকায় আধা ঘণ্টাতেই বৃষ্টির পরিমাণ 1 ইঞ্চি। কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশে এখন কিছু সময় পরপরই আলোর ঝলকানি। বৃষ্টির কারণে দাবানলের তীব্রতা কমবে বলে আশা জাগলেও বজ্রপাতের কারণে কোথাও কোথাও নতুন করে আগুন লাগতে পারে বলেও রয়েছে শঙ্কা। এখনও আগুন সক্রিয় অর্ধশত এলাকায়, নিয়ন্ত্রণের বাইরে বেশ কটি দাবানল। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রেকর্ড দাবানলে অস্ট্রেলিয়ায় প্রাণ গেছে 29 জনের, ছাই হয়েছে 1 কোটি একরের বেশি এলাকা। বন্যপ্রাণীর মৃত্যু আর আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। 77 লাখ বর্গ কিলোমিটারের বিশাল দেশ অস্ট্রেলিয়া, সেখানে এক এক অঞ্চলে এক এক রকম আবহাওয়া স্বাভাবিক হলেও এবারের পরিস্থিতি নজিরবিহীন। নুসাত কামাল, যমুনা নিউজ। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি যমুনা আইডেক্স। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।